আছো সবাই? আমরা ভীষণ ভালো আছি। আজকের পর্বটা নিয়ে আমি খুব এক্সাইটেড। দুটো পর্ব আগেই বলেছিলাম, আজ আমি একা নই, আমার সঙ্গে আরো একজন আসছে তোমাদের গল্প শোনাবে বলে। গত আড়াই বছর ধরে সে আমার সমস্ত কিছুর সঙ্গী, যাকে ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ। বুঝতে পারেননি এমন মনে হয় না কেউ আছেন। এখন যার সাথে আলাপ করাবো তিনি হলেন রাজ, আমার নাম। কালক্রমে যার কণ্ঠে পরবাসের ফুলঝুরি শুনেছেন তিনি হলেন আমার স্ত্রী। এখন স্ত্রী হলো কিভাবে, বান্ধবী থেকে স্ত্রী হওয়া তো সহজ নয়, কিভাবে ব্যাপারটা ঘটলো? এবং বেশি কথা না বলেই এক জায়গায় আসছি যে আমার স্ত্রী এসেছে একজন ব্যবসায়ী পরিবারের মেয়ে, আর আমি হচ্ছি একজন শিক্ষক পরিবারের ছেলে, সায়েন্টিস্ট, শিক্ষক, এইভাবে আমার পরিবারের লোকজন সব। এবং এই দুটো পরিবার কিভাবে এই আনন্দ আর আলোর মধ্যে এক সুরে জীবন জুড়ে গান বাজলো, এটিই হচ্ছে আমার কাছে একটি অদ্ভুত ব্যাপার, এবং আমার মনে হয় আপনাদের সকলের কাছেই এটি একটি অদ্ভুত ব্যাপার। এই দুটো কম্বিনেশন একসাথে জুড়ে কী করে আমরা এখন জীবন ধারণ করছি। আনন্দ আর আলো, রাজ একদম প্রপার টাইমে ঠিক কথাটাই বলেছে। বলছি বলছি, সব বলবো, তার আগে জেনে নেই কেমন লাগছে পরবাসের ফুলঝুরি। ফেসবুক পেজ অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগছে পরবাসের ফুলঝুরি জানাবেন কিন্তু আমাদের। ইউটিউবে এক্সপ্লোরার্স ইন জার্মানি নামে চ্যানেল আছে একটি, সেটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আসল গল্পে আসা যাক। তখন 2020 সালের ভরা লকডাউন চলছে গোটা দেশে, করোনা, স্যানিটাইজার, হাত ধোয়া সবসময় এসব লেগেই আছে। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, মানে এখনো বলেন আর কি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এই কথাটা মানে প্রত্যেকেরই অলমোস্ট জানা, কিন্তু মানেটা হচ্ছে তোমার সঙ্গে, মানে তোমার ভাগ্যে যে লেখা আছে তার সঙ্গে তোমার বিয়ে হবে বা গোটা জীবন তুমি অতিবাহিত করবে। ব্যাপারটাও ঠিক হলো তাই। রাজ থাকে তখন জার্মানির ছোট্ট একটা মিষ্টি শহর হিল্ডেশাইমে, আমি থাকি কলকাতায়। প্রত্যেক বাঙালি বাড়িতেই মেয়ে একটু বড় হলেই, মানে ধরুন এই 26-27 বছর শুরু হলেই টুকটাক বিয়ের সম্বন্ধে বা দেখাশোনা শুরু হবে। আমার ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম ছিল না। 2017 সালের অক্টোবরে আমার দাদু মারা যায়, আর ভাইও দিল্লি চলে যায় নিজের পড়াশোনার কাজে। এবার আমার মা 2018 সালের শুরুতেই ঠিক করেন যে আমার বিয়ের একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে। 3 মাসের জন্য বেঙ্গলি ম্যাট্রিমনিতে একটি বিজ্ঞাপনও দেওয়া হবে, মানে বিজ্ঞাপন ইনফ্যাক্ট দিয়েও দিলেন। প্রচুর ফোন কল আসতো সারাদিন ধরে, তার পরের ঘটনাটা রাজি বলবে। এরপরে 2018 সালের লটে আমার বাবা ম্যাট্রিমনি নানা রকম ওয়েবসাইটে আমার বিজ্ঞাপন দিয়েছিল বিয়ের জন্য। তবে আমি এই ব্যাপারে বিন্দুমাত্র কিছু জানতাম না, কিন্তু তারপরে হঠাৎ একদিন আমার বাবা হোয়াটসঅ্যাপে কি একটা টেক্সট পাঠিয়েছিল। কিছুক্ষণ বাদে খুলে দেখি ম্যাট্রিমনির কোনো একটি মেয়ের প্রোফাইল স্ক্রিনশট করে পাঠিয়েছে এবং আমাকে বলছে যে তুই একবার কথা বলে দেখ। আমার অবশ্য তখন খুব রাগ হয়ে গেছিলো এইসব টেক্সট দেখে, কারণ আমি তখন একদমই বিয়ের দিকে অগ্রসর হওয়ার মতো মানসিকতায় ছিলাম না। আমি নিজে নানা রকম জীবনের ভালো খারাপ অভিজ্ঞতার কারণে আমি সন্ন্যাসীর মতো পথ নেব সেরকমই ঠিক করেছিলাম। তাই এইসব চ্যাটে পাঠানোর পর এবং আমাকে এইসব দেওয়ার পর আমি মোটেই কথা, বাবা মাদের তো ইচ্ছে করে না যে ছেলেরা সারা জীবন একা জীবন কাটিয়ে যাক, তাই আমাকে সামান্য রিকোয়েস্ট করেই বলেছিল যে কথা বলে দেখি না। সারাদিন এরকম 3-4 প্রোফাইল দুজনের মামা ভাই অলমোস্ট দুজন দুজনের হোয়াটসঅ্যাপে চ্যাটে চালান করতো। যাই হোক, এবারে 2020 সালে মার্চ মাসে আবার অন্যত্র বিয়ে ঠিকও হয়ে যায়। সমস্ত কিছুই সম্ভব হয়েছিল রাজের জন্য আর আমাদের দুই পরিবারের জন্য।
এরপর কি হলো তা আসবে আবার পরের পরবাসের ফুলঝুরির পরের এপিসোডে। কেমন লাগছে পরবাসের ফুলঝুরি অবশ্যই জানাবেন, ফেসবুকে আপনি লাইক করুন, ফলো করুন, ইনস্টাগ্রামেও করুন, স্পটিফাইতে শুনুন আমাদের পরবাসের ফুলঝুরি, আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার্স ইন জার্মানিতে সাবস্ক্রাইব করে শুনে নিন পরবাসের ফুলঝুরির প্রত্যেকটি এপিসোড। আমাদের সাথে থাকবেন, আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিন। আমরা এই ভালোবাসার গণ্ডিতে একসাথে একটি ফ্যামিলি হয়ে সারাজীবন থাকব, বসবাস করব। সবাই ভালো থাকুন, বাকি কথা হবে পরের এপিসোডে। আচ্ছা।